Hold up. Guys, আমাদের এতটায় ভালো লাগতেছে এখানে এত সুন্দর একটা জায়গা তো Hold up. আসসালামু আলাইকুম গাইস হেগা আবার আসসালামু আলাইকুম হে গাইস ইজ মি বয় চকলেট কার সাইমন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আশা করছি সবাই ভালো আছেন সো কুমিল্লাতে আসছি আমি হচ্ছে চার পাঁচ দিন হয়ে গেছে আর অনেক দিন ধরে ভিডিও আসতেছে না তার কারণ হচ্ছে আমি একটু প্রবলেম পড়ে গেছিলাম সো মানে কোনো কিছু ভালোভাবে করতে চাইলে আমি প্রবলেম পড়ে যাই সো এটা আমি কেন হয় আমার সাথে সেটা আমি জানি না সো কুমিল্লাতে আসছি চার পাঁচ দিন হয়ে গেছে সো ভাবলাম যে একটা ব্লগ বানাবো বানানোর জায়গায় ঘুরছিলাম বাট ঘোরার পরও মানে ঘুরে আসার পরে আফসোস লাগছে যে এত সুন্দর জায়গাতে ঘুরলাম বাট ব্লগ বানালাম না সো আজকে ভাবলাম যে ফাইনালি একটা ব্লগ করে ফেলি সো তার জন্য আজকে বেরোলাম সো আমার সাথে আছে হচ্ছে জোনায়েত এবং আরেকটা আছে শরীফ সো তাদের সাথে একটু পরিচয় করে দেই আছে এখন জোনায়েত সো জোনায়েতকে তো আপনারা সবাই চিনেন যে জোনায়েত আমার প্রত্যেকটা ব্লগে থাকে সো আজকে নতুন করে আছে হচ্ছে শরীফ সো কিছু বলা সে হাই সো শরীফ অনেক লজ্জা পায় কজ এর আগে কখনো এরকম ভিডিওতে ছিল না সো ফার্স্ট টাইম তার জন্য শরম পাচ্ছে আর জোনায়েত সো আজকে আমরা কোথায় যাবো শরীফ কোথায় নিয়ে যাবো আমাদেরকে মিউজিক কোথায় নিয়ে যাবে মানে আমরা যাব হচ্ছে আমাদের আশেপাশে মানে আমাদের গ্রামে আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলছি অলরেডি আমরা বাট এখন আমরা আশা করতেছি খুব ভালো ভালো জায়গায় যাব আমাদের বাড়ির আশেপাশে যেগুলো যায় সো দেখতে থাকুন ব্লগটা আর এনজয় করুন আর লাইক দিয়ে দেন অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সো দেখি আজকে কোন কোন জায়গায় যেতে পারি নাকি জোনায়েত তো এই দেয়ালে শরীরে যত চেরা রং ধুয়ে যা মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মতন কষ্ট নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় অনেকক্ষণ বৃষ্টি হয়েছে দেন আমরা এখন আবার একটু বৃষ্টি কমছে তার জন্য ভাবলাম যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের যেগুলাতে ঘুরবো সেগুলোতে যাই দেখি আজকে কতটুকু ঘুরতে পারি এই ব্লগটা করতে পারি আমি জানি না কজ বৃষ্টি যে কোনো মুহূর্তে আবার চলে আসতে পারে এখন আমরা বৃষ্টি কমাতে তার জন্য আমরা একটু মানে আবার একটু মানে বের হয়ে গেলাম সো জোনায়েত আজকে কি আমরা ঘুরতে পারবো ঠিক মতো আকাশের অবস্থা খুবই খারাপ এতক্ষণ বৃষ্টি হয়েছে আপনারা দেখলেন তো সো দেখা যাক আমরা কি করতে পারি সো তাদের আমরা এখান থেকে চলে যাই বৃষ্টি হয়ে যাবে সো আমরা দেখি আমাদের যেই প্লেসটাতে যাবো বা যেখানে যাই আমি জানি না এখনো শরীফ জানে শরীফ আমাদের কিনে যাবে আচ্ছা কোথায় নিয়ে যাবে আমাদের আচ্ছা যেদিকে পারি ওইখানে যাইতেছি বাট সুন্দর জায়গায় যাবো তো ইয়া যেতে থাকি দেখতে থাকুন ব্লগটা অ্যান্ড এনজয় করুন বিধে আছে অনুভূতিগুলোর অবস্থা খুব শেষ আর হয়তো বাইক চালাইতে চালাইতে বৃষ্টিতে ভিজে আমাদের জামা কাপড় ভিজে গেছে তো আমাদের আবার দাঁড়াইতে হয়েছে তো কিছু করার নেই তারপর আজকে আমাদের ভিডিওটা আজকে করবোই আমরা চ্যালেঞ্জ নিছি যে বৃষ্টির মধ্যে ভিডিও করবো তাই না জোনায়েত তো যাই হোক দেখি বৃষ্টি একটু কমুক তারপর আবার ঘন্টা ধরে দাঁড়িয়ে আসি এখনও বৃষ্টি কমতেছে না জানি না কখন বৃষ্টিটা কমবে আর কি হবে জানি না আর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাদের চুলের অবস্থা প্রথম থেকেই খুব খারাপ ছিল কারণ বৃষ্টি ছিল ফার্স্টে দেন এখন আর ওরা দুইজন তো দাঁড়িয়ে কি করবে দাঁড়িয়ে আছে আর গাছ দেখতেছে এখানে মানুষজনও যায় না যে মানুষজন দেখবি আর এখান থেকেও যায় না সো শরীফ কি কি আমরা ব্লগটা করতে পারবো না পারবো আচ্ছা দেখি আমরা কতটুকু করতে পারি কিছুই করার নেই বৃষ্টি যেন বৃষ্টি যেন না আসে আর সেই রাস্তাটা আপনারা রাস্তার ভিউটা এনজয় করেন ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায় সো
গাইস এই জায়গাটা অনেক বেশি সুন্দর এখন ওয়েদারটা মানে বৃষ্টি হওয়ার কারণে আপনারা এই জায়গার ভিউটা মানে তেমন ভাবে ভালো করে দেখতে পারতেছেন না বাট এই জায়গার ভিউটা অনেক বেশি জজ এখানে চারটা রাস্তা আছে আর এখানে রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা চারপাশের রাস্তা আর এখানে অনেকজন মানুষ আসে অনেক মানুষ আসে বিকালে বাট এখন যেহেতু বৃষ্টি পড়তেছে আর এখানে কোনো দোকানপাট এখন পর্যন্ত হয় নাই আশা করতেছি খুব তাড়াতাড়ি এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট হবে এখানে অনেক প্রচুর পরিমাণ মানুষ হবে আর এখানে এখন পর্যন্ত আমার জানা মতে কেউ বলক করে নেই আর অনেক খুব কম মানুষই জানে যে এই রাস্তাটার মানে সো যাই হোক আপনারা এই রাস্তার ভিউটা এনজয় করতে থাকুন আর এই রাস্তাটা খুবই বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার বুড়িচং মানে কমলখাড়া কামারখাড়ার পাশে আর কি সো আমি আগে চিনতাম এই জায়গাটা সো শরীফ তো সব জায়গায় চিনে একেবারে টোটালি সব জায়গায় চিনে যার জন্য আমরা আসতে পারছি আর এই জায়গাটা অনেক বেশি জোশ হবে আশা করি এই জায়গায় এই ওই পাশে একটা আর কি রেস্টুরেন্ট হবে এখানে একটা রেস্টুরেন্ট হবে এখানে কাজ চলতেছে সো তখন অনেক মানুষ আসবে আর এখানে অনেক মানুষ আসে এখনও আসে বাট বৃষ্টির কারণে এখনও মানুষ আসা আসে নাই আজকে সো তার জন্য আজকে মানুষ দেখাতে পাচ্ছি না আর আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ হচ্ছে আজকে বৃষ্টি পড়তেছে কারণ এখান থেকে যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে আমরা ভিজে যাবো আমাদের ফোন ভিজে যাবে সব কিছু ভিজে যাবে তখন আমরা এখান থেকে আর পালাতে পারবো না লাস্ট আর তোমার কেমন লাগে এই জায়গাটা কয়বার আসছে এখন অনেকবার আসছে মানে এখানে আমার শরীফ যেটা বললো আর কি সো শরীফ একটু কথাটা কম বলতে পারে ভিডিওর সামনে তো তার জন্য আমি বলে দিতেছি শরীফ যেটা বললো এখানে প্রায় সময় হয় চলে আসে কারণ এখানে যদি মন খারাপ থাকে বা ভালো না লাগে তখন এই জায়গায় চলে আসে আর আমাদের বাড়ি থেকে কয় কিলোমিটারটা 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে সো এখানে আমি আগে জানতাম না এত সুন্দর জায়গা আর খুব মানে কয়েকদিন হয়েছে জায়গাটা হয়েছে এই যে চারটা রাস্তা হয়েছে যে জায়গায় এই জায়গায় একটা গেছে আর এই জায়গায় এই জায়গায় আর এই জায়গায় সো জোনায়দ তোমার কাছে এই জায়গাটা কেমন লাগছে আমার কাছে ভালোই লাগছে আমি তবে এখানে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় এই জায়গা আসলে অনেক ভালো আর এখন তো আপনার জমি এখানে যে ধান চাষ করতেছে বাট এখানে পানি থাকলে মানে নিকলি হাওয়ার মিনি নিকলি হাওয়ারের মতো লাগে সেম কারণ এখানে পানি ছিল আগে দুই পাশে পানি ছিল আর মাঝখানে রাস্তা সেই তখন তো আসতে পারলে আরো খুব বেশি ভালো হইতো সো আশা করি আবার যখন এই জায়গাটা আরো খুব বেশি আরো সুন্দর হয়ে যাবে তখন আবার ব্লগ করব কোনো একদিন সো ইনশাআল্লাহ সো যাই হোক এটার ভিউটা দেখতে থাকুন মানে আমাদের এতটাই ভালো লাগতেছে এখানে এতটাই ভালো লাগতেছে এখান থেকে যাইতে মন চাইতেছে না যে অন্য কোথাও যাই বাট আমাদের যাইতে হবে কারণ অন্য প্লেসগুলো আপনাদেরকে দেখাইতে হবে তো কিছুই করার নাই তো শরীফ তুমি মানে কেমন লাগতেছে এই জায়গায় মানে এর আগে তো অন্যজনের সাথে আসছো বা একা আসছো এখন তোমার কেমন লাগতেছে বলে বোঝানো যাবো না মানে অনেক বেশি জোশ তো এটা বলে বুঝাইতে পারবে না আর কি শরীফ তো আমি বলে বুঝাইতেও পারবো না আপনারা আসলে ক্যামেরাতে এই ভিউগুলো দেখা যায় না বাট ন্যাচারালি যে জিনিসগুলো অনেক জিনিস আছে যেগুলো না দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না সব জিনিস আর কি ক্যামেরাতে হয় না দেখানো যায় না যাই হোক আমরা এখানে আসি আরেকটু থাকবো
দেন আমরা এখান থেকে চলে যাব সো আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের অন্য একটা প্লেসে সুন্দর একটা বিজে বাট বিজটার নাম আমি জানি না এখন জোনাতে দিয়ে জিজ্ঞেস করবো বিজটার নাম কেটা আমার আচ্ছা তো এই বিজটা তো আসছিলাম বাট আজকে আসা হলো ভিডিও করার জন্য সো শরীফ এই বিজে কয়বার আইসো তোমার তো অগণিত অনেকবার কত হাজারবার হয়ে যাবে সো যাই হোক এই বিজটা অনেক বেশি সুন্দর আজকে মানুষ নাই কারণ হইতেছে মানুষ নাই বৃষ্টির কারণে মানুষ নাই আজকে কোথাও মানুষ নেই বৃষ্টির কারণে যাই হোক আমার জন্য ভালো হয়েছে আমি কথা বলতে পারতেছি খুব মানে ফ্রিলি ভাবে মানে একেবারে খুব শান্তি মতো কথা বলতে পারতেছি কারণ বেশি মানুষ থাকলে তাকায় থাকে সো কথা বলতে অনেকটাই খারাপ লাগে সো এই বিজের ভিউটা এনজয় করতে থাকুন গোপনে মুখে বলেছি যে নিও না তো টেনে অজানা কি ভুলে রাজাকে এখন থাকার পরে বৃষ্টিতে বাতাস খেলাম এন্ড বৃষ্টিও খুব কমে গেছে মানে অনেক কমে গেছে মানে নাই ধরতে গেলে তো এখন ভালো লাগতেছে পুরো ভিজে গেছে আমার প্যান্ট পুরো ভিজে গেছে সো আমরা অনেকক্ষণ রাইড দিলাম তো আমাদের জামা কাপড়টা একটু শুকাইছে ভিজে থাকার কারণে কারণ ভিজে প্রচুর বাতাস তার জন্য তো এখন আমরা এখন আমাদের নেক্সট প্লেসে চলে যাব মানে কোথায় যাব সেটা জানি না সো যাই হোক আমরা যেখানে যাই ওখানে তো আপনারাও যাবেন সন্ধ্যাপুরের জন্য আমরা ঘুরবো সো যেখানে যাই সেখানে তো যাবেনই যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফিস্টার সেই না বাতাস অনেক শরীফ তো কিছু বলে না শরীফ তো নতুন সো যাই হোক জানায় আজকে তো অনেক মানে আমাদের অনেক বেশি জোস লাগতেছে না আমরা ঘুরে অনেক বেশি মজা পাইতেছি তাই না আজকে আমরা অনেক বেশি একটা অনেক বড় একটা ট্যুর দিতেছি বাট আর দিল কারণ আমাদের বৃষ্টির কারণে তেমন বেশি মজা করতে পারিনি এখন ব্লগ আরও করতে পারতাম হয়তো করা হয় নাই কিন্তু আজকে ভাবলাম মেবি করি হ্যাঁ করি তার জন্য আজকে করলাম তো যাই হোক আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেগুলার আমি যতদিন হতে যাই মানে রেগুলার ভিডিও কন্টিনিউ করতে চাইলে আমার একটা ঝামেলা চলে আসে কোনো একটা ঝামেলা আসবেই দেন শেষ আর করা হয় জানায় আমাকে কী বলছিলা বলো তো একটু কি বলছি যে আমি নাকি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল মানুষ আমার চ্যানেল নাকি সাবস্ক্রাইব হয় না তুমি না বলছিলা হ্যাঁ সাবস্ক্রাইব তো হয় না আপনারা দেখেন সাবস্ক্রাইব বলে হয় না আপনার লাল বাটন একটু ক্লিক করে দেখেন তো সাবস্ক্রাইব হয় কিনা হয় দেখেন আপনি দেখেন না না হয় হবে 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 করেন সবাই করেন তো দেখা হচ্ছে নেক্সট প্লেস রে চলি জানি শুধু রানো হবে না কখনো তব গভীরে সে থাকে গভীরে যারা কাছবি সো গাইস এখন আমরা চলে আসলাম একটা খুব সুন্দর একটা জায়গাতে সো আমি জানতাম না যে এত সুন্দর একটা জায়গা তো আমাকে জুনায়েদ বললো যে এখানে একটা খুব সুন্দর জায়গা আছে সো আমরা আর জুনায়েদ আমার পাঞ্জাবিটা পরাই দিছে আর আমার গেঞ্জিটা খুব জোর করে নিয়ে নিচ্ছে সো আশা করি মানে ভিউটা অনেক বেশি ভালো লাগবে আর এখানে ছবি তুললে খুব বেশি জোস হয় সো এখানে ভিউটা একটু এনজয় করেন তাহলে ভালো লাগবে সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সো এই জায়গাটা খুব মানে খুবই নীরব এবং খুবই শান্ত কারণ হচ্ছে মানে বৃষ্টি হয়েছে তো তার জন্য আজকে মানুষ আসে নাই না হয় এই জায়গাতেও খুব পরিমাণ মানুষ থাকে মানে অনেক বেশি মানুষ থাকে সো জোনাদ এখানে ছবি তুলতেছে শরীফও ছবি তুলতেছে সো আমি একটু হাঁটলাম পুরাটা আমার কাছে খুবই ভালো লাগে আর বাতাসও খুবই ঠান্ডা বাতাস আর সুপারি গাছ প্রত্যেকটাতে
অনেক বেশি অনেকগুলো সুপারি আছে। সো যাই হোক, এই জায়গাটা ভালো লাগলো। সো আমরা দেখি নেক্সট একটা ভালো একটা জায়গাতে যাবো। সো এখানে যাই, দেখা হচ্ছে। এখন চলে আসলাম রেল লাইনে, রেল রাস্তা আর কি। সো এখানের ভিউটাও খুব জোস, বাট আমরা রেল লাইনের ভিউ তো সবাই সচরাচর দেখে থাকেন, সো তার জন্য আর এটার ভিউটা দেখাইতেছি না, ভিডিওটা বড় করব না। সো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। সো আমার সাথে যারা আজকে দুজন আছে, সো তাদের কেমন ঘুরে আজকে কেমন ভালো লাগলো তা থেকে জিজ্ঞেস করব। সো এখন চলে যাচ্ছি জোনায়েত এবং শরীফের কাছে। সো জোনায়েত, তোমার কেমন লাগলো আজকে সারাদিন ঘুরে যে আমরা ঘুরলাম, তো তোমার টোটালি সব মিলিয়ে কেমন লাগলো? সব মিলিয়ে ভালোই লাগছে। আর কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার সবচেয়ে বেশি বেস্ট লাগছে চারটা রাস্তা যেটা আছে আর কি, যে নিকলি হাওড়ের মতো, যদি মানে আমরা ই করলাম আর কি, যে পানি দুই পাশে পানি যখন ছিল তখন নিকলি হাওড় মিনি নিকলি হাওড়ের মতো হয়েছে। এখানে এরকম বাংলাদেশে অনেক আছে, বাট আমাদের এলাকার জন্য আমরা আর কি বলতেছি। সো শরীফ, তোমার কাছে কেমন লাগছে? আমার তো সব জায়গায় চেনা পরিচিত, সবগুলো ভালো লাগে, সবগুলো ভালো লাগে, আর সবগুলোই ঘুরে আর আগে থেকে অনেক ঘোরা মানে হয়ে গেছে। সো আমাদের জন্য আমার কাছে বেশি ভালো লাগছে আর কি, কারণ আমি যেহেতু ঘুরি নাই বা আমি যেহেতু ফার্স্ট টাইম তার জন্য ভালো লাগছে। সো ইয়া, আজকের ব্লগটা এই পর্যন্তই। সো আর কি করতে হবে বলে দাও জোনায়েত? কেউ সাবস্ক্রাইব করবেন না। আচ্ছা, এটা যদি না করেন সমস্যা নাই, বাট একটা সাবস্ক্রাইব ফ্রি, তাই না? টাকা তো লাগে না, একেবারে ফ্রি, জাস্ট আপনি ক্লিক করলে হবে, লাল বাটনে ক্লিক করেন, যা খুশি তাই করেন। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন, আর আমার অন্যান্য ভিডিওগুলো আছে সো ওগুলো দেখুন। আর নেক্সট ব্লগ কবে আসে সেটা আমি জানি না, কারণ আমি রেগুলার হইতে গেলেই আমার কোনো একটা প্রবলেম হয়ে যায়। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।